ভূমিকম্পের তীব্রতা দেখে প্রমাদ গুনতে শুরু করেছিলেন অনেকেই। মরক্কোর পরিস্থিতি সত্যিই ভয়াবহ হয়ে উঠেছে। তীব্র ভূমিকম্পে এখনও পর্যন্ত 2000-এর বেশি মানুষ মারা গিয়েছে বলে খবর, গুরুতর আহত প্রায় 1400 মানুষ। এর মধ্যে দাক্ষিণিক মার্কেশেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই জানাচ্ছে সেদেশের সরকার। মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ 3 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের জন্য ঘোষণা করেছেন। এই 3 দিন জাতীয় পতাকা অর্ধনিমিত থাকবে। ভূমিকম্পে ভিটেমাটি হারানো মানুষজনদের জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি। কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে মরক্কোর রাস্তাঘাটে খোলা আকাশে নিচেই রয়েছেন, সেখানেই রাত কাটাচ্ছেন তারা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ধূলিসাৎ হয়ে গেছে তাদেরই। শুক্রবার রাত 11:15 নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কোর বিস্তীর্ণ অঞ্চল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.8। কম্পনের উৎপত্তিস্থল হিসাবে চিহ্নিত করা হয় মার্কেস থেকে 75 কিলোমিটার দূরে রয়েছে আটলাস পর্বত অঞ্চলের ওকাই মিদন স্কি রিসর্ট সংলগ্ন এলাকাকে। ভূগর্ভের 18.5 কিলোমিটার গভীরতা থেকে ছড়িয়ে পড়েছিল এই কম্পন। এতটাই তীব্র ছিল কম্পন যে পর্তুগাল এবং আলজেরিয়াতেও এই কম্পন অনুভূত হয়েছে। এত তীব্র ভূমিকম্প, এত হতাহতের সাক্ষী আগে কখনো দেখেনি মানুষ, এমনটাই জানা যাচ্ছে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে এই ভূমিকম্প মরক্কোর ভৌগোলিক চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে মাটি বসে গিয়েছে, আচমকায় সমতলে পরিণত হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এক বা দু জায়গায় নয়, একের পর এক পাহাড়ি গ্রাম সমতলে পরিণত হয়েছে। মরক্কোর অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে রাজধানী বারবাদ, ক্লাসাব্ল্যাঙ্ক, আগাদির, আসুলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটনা ঘটেছে তৌরাদান্ত প্রদেশে, সেই তুলনায় মার্কেশে হতাহতের সংখ্যা কম। ইউনেস্কো হেরিটেজ হিসাবে চিহ্নিত ঐতিহাসিক মার্কেশ শহরকে ঘিরে থাকা লাল দেওয়ালও একবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, বাড়িঘর সব মিশে গিয়েছে মাটিতে। তবে শহর অঞ্চলে ক্ষয়ক্ষতি যাই হয়ে উঠেছে তাই সংবাদ মাধ্যম তুলে ধরেছে। প্রত্যন্ত অঞ্চলগুলির পরিস্থিতি এখনও জানা যায়নি, এখনও স্পষ্টও নয়। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও হাতে পেতে প্রায় আগামী কয়েকদিন সময় লাগবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে।